হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস ব্লগস। তো আজকে রেসিপিটা হলো জিলেবি রেসিপি। এখন যেহেতু রথ চলছে, রথের সময়, তাই আমি আজকে তোমাদের সাথে জিলেবি রেসিপিটা শেয়ার করছি। তো দেখো, এখানে আমি নিয়েছি এই বড়, দেখেছো বড় কাপটা, এটাতে নিয়েছি এক কাপ ময়দা। আর এই যে ছোটো, একটু ছোটো ওর থেকে সাইজের, সেটার এক কাপ নিয়েছি এখানে চালের গুঁড়ো। সেটা তোমরা যে কোনো চালের গুঁড়ো নিতে পারো, সিদ্ধ চালও নিতে পারো, আতপ চালও নিতে পারো, কোনো প্রবলেম নেই। মানে ময়দার থেকে একটু পরিমাণে কম নিতে হবে মেজারমেন্টে, বুঝতে পারছো? সামান্য কম নিতে হবে চালের গুঁড়োটা। এবার এটাকে এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেবো এইভাবেই। এবার প্রথমে আমি এখানে শিরাটা তৈরি করে নেব। এবার শিরা তৈরি করার জন্য দেখো, এক বাটি চিনি নিয়েছি আমি, এটা ঢেলে দেব। এবারে কি বলতো, আমি দুই বাটি জল দেব এখানে, একদম ফুল। তোমরা যদি চাও এর থেকে বেশি পরিমাণেও করতে পারো, কিন্তু মাপটা কিন্তু এইটাই রাখবে, তাহলে শিরাটা একদম পারফেক্ট হবে। আর শিরা পারফেক্ট না হলে কোনো দিনই কিন্তু জিলাপি মচমচে হবে না, ঠিক আছে? তো আমি এটাকে জাল করে নেব ভালো করে। তো দুটো এলাচ দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। তো এটা ফুটতে থাকবে, ততক্ষণে আমি ব্যাটারটা করে নেব, ঠিক আছে? তো দেখো, এখানে আমি প্রথমে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা করব। কেন বলো তো? তাহলে কী বলো তো, একবারে অনেক জল পড়ে গেলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা করে নেব। এবার তার মধ্যে একটা জিনিস কী বলো তো, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম নুন টুন কিছু দেব না, আমি দিই না, আমি তো নুন দেই না। অন্য কেউ দেয় কি না আমার ঠিক জানাও নেই, আর আমি সাধারণত দেই না। তো যদি কেউ আমার এই জিলেবি রেসিপি আগেরটাও দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলে একদম পেছন দিকেও এই জিলেবি রেসিপি কিন্তু করা আছে। তো দেখো, ব্যাটারটা আমি কীভাবে করি সেটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বেশি গাঢ়ও করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। খুব বেশি গাঢ় করলে কী হবে বলো তো, জিলেবিগুলো অনেক শক্ত হয়ে যাবে। আর একদম পাতলা করবে তাহলে তুমি দিতে গেলে খুবই অসুবিধা হবে, দেখবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, খুব সমস্যা হয়। তাই ব্যাটারটা তোমাকে খুব ভালোভাবে বুঝে শুনে করতে হবে। দেখো, দেখেছো আমি কিন্তু এইরকম গাঢ় করেছি যে দেওয়ার সময় আবার দেখো একটু পড়ছে, তার মধ্যে আবার একটু আটকে যাচ্ছে, একদম ঝরঝর করে পড়ছে, ওরকম নয় কিন্তু। তো শিরাটা দেখো এখানে ফুটছে, শিরার উপরে যে নোংরাগুলো আছে এই নোংরাগুলোকে আমি ফেলে দিচ্ছি। তাহলে কি বলো তো, শিরাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একটা সুন্দর শিরা হবে। তো দেখবো আমি আঠা হয়ে এসছে কি না। তো আঠা এখনও হয়নি, আর একটু আঠা হবে। তবে এই শিরাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু একদমই মানে জিলেবিগুলো মচমচে হবে না। তোমার শিরাটা কিন্তু পারফেক্ট রাখতে হয়, এই জন্য সবসময় শিরাটা খুব বুঝে শুনে করতে হয়। একটু আঠা ভাব আসবে তবেই ছাড়তে হবে। দেখো এবার আমি ব্যাটারে কি করছি বলো তো, ওইটা শিরাটা অলরেডি হচ্ছে, আমি এখানে একটু কালার ইউজ করছি। এটা কিন্তু অরেঞ্জ কালারটা আমি দিচ্ছি, তোমরা চাইলে এখানে ইয়েলো কালারও দিতে পারো। অনেকে আবার কি করে বলো তো, যাদের কালার ঘরে থাকে না তারা হলুদ দিয়েও এটা কালার করে। তো তোমরা সেটাও করতে পারো, যার যেটা থাকবে তোমরা ব্যবহার করতে পারো। তবে একটু কালার না দিলে কী বলতো, একদম সাদা মেরমেরও হবে, আর জিলেবি একটু কালার না হলে পরে দেখবে দেখতে মানে খেতে ভালো লাগে না। আমার লাগে না, জানি না, এক একজনের পছন্দ একরকম। আমার আবার একটু কালারিং জিলেবি দেখলে খুব মনটা ভরে যায়। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো। হয়ে গেছে, আর আমি এইদিকে শিরাটা দেখবো এবারে একদম ঠিকভাবে আঠাটা হয়েছে কিনা। আমি শিরার মধ্যে এক দু ফুটা দিয়ে দিলাম কালার, তাহলে শিরাতেও কালারটা বেশ সুন্দর হবে। এখানে দেখো একটু বেকিং সোডা দিচ্ছি, এটা কিন্তু দিতেই হবে। আর যদি তোমরা এটা না দিতে চাও তাহলে দেখবা দোকানে যে ইনো কিনতে পাওয়া যায়, খাওয়া আমরা অনেক সময় গ্যাস অ্যাসিড করলে যে ইনোটা খাই সেটাও কিন্তু তোমরা দিতে পারো। কিন্তু যখনই সেটা দেবে একদম দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই জিলেবিটা করে নিতে হবে। যেটাই দাও তুমি, বেকিং সোডা দাও আর যদি ইনো দাও যাই দাও,
তো তোমাকে বোতলটা তোমাদের দেখালাম যে আমি একটু ফুটো করে নিয়েছি, একটা এই সাইজের বোতল নিয়েছি, ওই বোতলটা দিয়েই আজকে আমি করব। অনেকে কি বলো তো তেল তেল নরম তেলের যে প্যাকেটগুলো থাকে ওইগুলো দিয়েও ফুটো করে করে, এক একজন এক এক রকম। তো আমি এই বোতলটা দিয়েই আজকে করছি, আমার কাছে এটাই সুবিধা মনে হয়, তাই আমি এই বোতলটা দিয়েই করব। ছোট্ট বোতল নিয়েছি, দেখো এর ভিতরে আমি ব্যাটারটা ভরে নেব, আমি একদম ফুল ভরে নেব। তারপরে কি বলো তো ঢাকনাটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এবার ভালো করে ছাইটগুলো ধুয়ে নেব। হ্যাঁ, তাহলে কি বলো তো হাতেও লাগবে না, একদম ক্লিন থাকবে। তো এই দেখো ছিপিটা লাগিয়ে দিয়েছি, আর এটা ছিপিতে দেখো ফুটা করা আছে, দেখতে তো পাচ্ছ তোমরা, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তো তেলটা এখানে গরম হচ্ছে, দেখো প্রথম দিকে দিচ্ছি, খুব একটা ভালো হচ্ছে না, দেখেছো? কিন্তু সবগুলো কিন্তু এরকম হবে না, দিতে দিতে যখন অভ্যাসটা এসে যাবে তারপরে দেখবে খুব সুন্দর হবে। তো খেতে কিন্তু সবই ভালো হয়, মানে হয়তো সুন্দর সব অতটা সবই একরকম সুন্দর হয় না, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আমি যখন দিচ্ছিলাম হচ্ছিলো না আজকে, কেন বুঝতে পারছিলাম না, বললাম না এর আগে জিলেবি রেসিপি আমি করেছি, আরও সুন্দর হয় দেওয়াটা। হ্যাঁ, তবে যাই হোক দেখতে যেই রকমই হয়েছে, দেখো আমি এই শিলো আর শিরাটা গরম থাকতে থাকতেই কিন্তু দিতে হবে, এগুলো লাল করে ভেজে নিয়েছি, আর শিরাটা গরম থাকতে থাকতে শিরার মধ্যে দেখো চুবিয়ে দিচ্ছি। আর চুবিয়ে যখন তুলবো তুমি খালি তোমরা কালারটা দেখবে, দেখো চুবিয়ে তুলেছি আর কালারগুলো কেমন এসছে দেখেছো? দেখো একটা এই দেখো এটা কত ছড়িয়ে গেছে দেখেছো, আবার ওইগুলো দেখো কত সুন্দর হয়েছে, একই হাতে করছি অথচ একটা ছড়িয়ে যাচ্ছে আরগুলো দেখো সুন্দর সুন্দর হচ্ছে। ওই দেখো ওইটা আবার ঠিক হয়েছে, মানে এইরকম আর কি, দিতে গেলে সব যে সমান হবে তা না, জিলেবি তো বুঝতেই পারো জিলেবির পেঁয়াজ এক একটা এক এক রকমই হবে। তো যাই হোক যেরকমই হোক কিন্তু তোমরা ঘরে অবশ্যই ট্রাই করবে, আর সত্যিই দুর্দান্ত হয় খেতে। কেন বলছি সেটা, দুর্দান্ত হওয়ার কারণ আছে, একবার দেখো এটা খুব সুন্দর হয়েছে, এই দেখো এইটাও খুব সুন্দর হয়েছে দেখেছো, তোমরা নিজেই দেখো। আবার সবগুলো এবার শেষ হয়ে প্রায় শেষের দিকে, ব্যাটারটাও আমার বেশি নেই আর প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এবার বলছি কী বলছিলাম যে কী বলো তো, সরি ভুলেই গেলাম তোমাদের কী বলতে গেলাম, ভুলেই গেলাম। ও আর কী বলো তো, ঘরে যেহেতু তেলটাও পোড়া তেল থাকে না আর শিরাটাও থাকে টাটকা, আর খেতেও এই জন্য দুর্দান্ত হয় ঘরেরগুলো। আর আমি একটু সরু সাইজ করেছি, তোমরা যদি চাও এর থেকে মোটা ফুটা করলে আর একটু মোটা মোটা হবে, আমাদের ঘরে আরও সরু খেতে চায়, আমার মেয়ের জন্য আমি আরও সরু করে কাগজে করে সরু করে করেছি, কারণ ও আরও সরু খেতে চায়। তবে আমার কাছে এই সাইজটাই মনে হয় পারফেক্ট, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে ঠিকঠাক আছে কি না। আমার মনে হয় মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি আবার একদম খারাপও হয়নি। তো এই দেখো ফাইনালি আমার শিরাটাও শেষ, আমার ব্যাটারটাও শেষ, অনেকগুলো জিলাপি হয়েছে, তোমাদের সবগুলো তো দেখাতে পাচ্ছি না কারণ খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্টস করো, টাটা।